ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম মঞ্চ কলা উৎসব। স্কুলের ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রতিভা লালন ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষায় শিল্পকলা প্রচারে কলা উৎসব ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের একটি উদ্যোগ। আগরতলার তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দ্বাদশ মানের ছাত্রী ইনসা আক্তার রাজ্যের মুখ উজ্জ্বল করল। সম্প্রতি সে দিল্লির এনসিআরটির ভবনে হয়ে যাওয়া জাতীয় স্তরের কলা উৎসবে সঙ্গীত বিভাগের লোকসঙ্গীতে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক জয় করে। গৌতম গম্ভীরের হাত থেকে পদক লাভ করে সে।